নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিকেন মশলা করে দেখাবো। এই মশলাটা করে বাড়িতে রাখলে চিকেন হোক, মানে চিকেন যদি কোনো যে কোনো রেসিপিতে, এটা মানে চিকেনের বা নিরামিষের রান্নাতেও দেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা। কী কী নিলাম চলো বলে দিই। শুকনো লঙ্কা নিয়েছি, মৌরি, গোটা ধনে, গোটা জিরে, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ নিয়েছি, আর বড় বড় এলাচ নিয়েছি, ছোটো এলাচ কিন্তু নয়। আর নিয়েছি জয়ত্রী যা বলো না কেন, ওই নিয়েছি কিছুটা। মাপ পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি বন্ধুরা। এই মশলাটা শুধু যে চিকেনে তা না, চিকেনে দিলে তো দারুণ হবে। যেরকম ধরো এর পরেই যে রেসিপিটা করব আমি তোমাদের সাথে শেয়ার, সেটাতে এই মশলাটাই লাগবে। দিয়েছি আমি 2 চামচ মতন, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে মশলাটা কীভাবে তৈরি করলাম, এই ধরো নিরামিষের দিনে আলুর দম বা ঢেঁড়সের তরকারি বা ধরো পেঁপে আলুর তরকারি, এই মশলাটা একটুখানি দিয়ে দিলে অসাধারণ খেতে লাগবে। মনে হবে যেন একটা অন্যরকম, অনেক সময় হয় না নিরামিষের দিনে বাড়ির মানুষেরা অনেকেই থাকে মানে ছটফট করে, নিরামিষ নিরামিষ ভালো লাগছে না এই রান্না, কিন্তু এই মশলা যদি দিয়ে দেওয়া যায় ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি না কী করছি, মশলাগুলো করার সাথে সাথে এই যখন এরকম ধরনের ভাজা হয়, তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা যেন মনে হয় না, ওগুলো একটু সরিয়ে সরিয়ে এরকম নাড়াচাড়া করে আর কি একটু ভেজে ভেজে নিচ্ছি, ঠিক এই মতো। আর দেখো এই মশলাটা যে শুধু চিকেনের লিখেছি বলে যে চিকেনই চিকেন রেসিপিতেই দিতে হবে তার না, আমি তো বারবারই বলছি যে কোনো রান্নাতে তোমরা একবার দিয়ে দেখো। যেহেতু মৌরি আছে, আমি যে রেসিপিটা কাল আনছি তার সাথে এই মৌরিটা যে মানে দিতে হবে আর কি, মৌরির যে গন্ধটা অ্যারোমাটা সেটা ওই রেসিপিতে ভীষণভাবে যাবে। তোমরা একটু অপেক্ষায় থেকো বন্ধুরা, আমি দেখিয়ে দেবো। আর বেশিক্ষণ না, ব্যাস ওটাকে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ বাদামি রং হলো, অ্যারোমাও বেশ সুন্দর একটা বেশ গন্ধ ছাড়ছিল, ভাজা মশলার একটা গন্ধ ছাড়ে না, একটু ঠান্ডা হতে দিতে হবে, নাহলে মিক্সিতে দেওয়া যাবে না, এটা আমরা সবাই জানি। তো মিক্সিতে এই মতন দিয়ে দিলাম, দিয়ে গ্রাইন্ড করে নেবো একদম পাউডার। মিক্সিতে এই মতন গুঁড়ো করে নেওয়ার পর একটা কন্টেনারের মধ্যে ঢেলে রাখলাম। 2-3 মাসও রাখা যেতে পারে এই মানে মশলাটা, কিন্তু আমি বলবো ইনস্ট্যান্ট ওই 15-20 দিন বাদে বাদে করে নেওয়াই ভালো, তাতে মশলার গুণটাও বজায় থাকে আর রান্না করলে স্বাদটাও দ্বিগুণ বাড়ে। তো বন্ধুরা দেখো এই মতন আমি একটা কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দিলাম, এয়ারটাইট কন্টেনারের মধ্যে। আর যদি এই মশলা বেশ মনে হয় কয়েকটা দিন রাখতে মানে রাখা যেতে পারে, রাখতে হবে, তো ফ্রিজে রেখে দেওয়া ভালো, মানে কন্টেনারটা আর কি ফ্রিজে রেখে দেওয়া, তাতে কী হবে খুব ভালো থাকবে মশলাটা। তো রেডি হয়ে গেল আমার চিকেন মশলা। আজকের মতন এইটুকু বন্ধুরা, আসছি কালকে আবারও একটা নতুন কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।